বেলকুলাই চন্দ্র কুমার অধরচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা পুনম ভট্টাচার্য। আমাদের বিদ্যালয়ে 2015 থেকে ধারাবাহিকভাবে এই বার্ষিক প্রদর্শনীটা চলছে। মাঝখানে লকডাউনের জন্য 2 বছর হয়ে ওঠেনি, এই প্রদর্শনী 2 বছর বাদে হলো। এটা মানে আমরা ছেলেমেয়েদের মধ্যে যে কত সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, কত নতুন নতুন চিন্তা ভাবনা যে তাদের মধ্যে থাকে, সেটা এই প্রদর্শনীর মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং এই প্রদর্শনীর মাধ্যমে ছোট বাচ্চাদের মাধ্যমে তার বন্ধুরা শিখতে পারছে, একটা পিয়ার লার্নিং এর ব্যাপার থেকে যাচ্ছে। এছাড়া একটা গণশিক্ষা, অর্থাৎ এই যে প্রদর্শনীর সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিভাবক, গ্রামের লোকজন এই যে প্রদর্শনীটা দেখতে আসছে, এর ফলে একটা জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এবং ছেলে মেয়েদের লেখাপড়াটাকে বইয়ের মধ্যে বদ্ধ না রেখে সেটা যে একটা প্রয়োগ হচ্ছে, এর মাধ্যমেও কিন্তু একটা বিরাট উন্নতি তাদের মধ্যে দেখা যাচ্ছে। এই কারণেই আমরা প্রতি বছর এই অ্যানুয়াল এক্সিবিশন এটা করে থাকি এবং সমস্ত বিষয়েরই হয়। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য যে শুধু বিজ্ঞান নয়, বাংলা, ইংরাজি, হিন্দি, শিক্ষা বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এছাড়াও ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, তারপরে ভোকেশনাল এডুকেশন, সব কিছুর উপরেই প্রদর্শনীটা হয়ে থাকে এবং ছেলেমেয়েরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ।
আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে সবাই নিশ্চয়ই জানাবেন।